বিচার ব্যবস্থার বিশেষ করে এখানে হাইকোর্টে একাংশের আমার লজ্জার মাথা থেকে যাচ্ছে যে মার্ডার কেসে ইনভেস্টিগেশন দিয়ে বসে আছে, আপনি কোনোদিন শুনেছেন? আর যে বিচারপতি সেই রায় দিয়েছিল সেই বিচারপতির কাছে আবার মামলা পাঠিয়েছে, কাকে শিল্ড করার জন্য? তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে, কাকে শিল্ড করার জন্য? আট ঘন্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে বিরোধী দলনেতা সকলকে একেবারে নাম করে করে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রশ্ন তুললেন খুনের মামলার বিচার নিয়েও। মার্ডার কেসে স্থগিতাদেশ বা তদন্তে স্থগিতাদেশ কেন দেওয়া হচ্ছে? তার মানে তারা চায় না সত্য সামনে আসুক, সত্যিটা উদ্ঘাটিত হোক, জনসমক্ষে আসুক, সেই জন্য মার্ডার কেসে ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। কোর্ট প্রোটেকশন দিতে পারে, অ্যাকিউজকে দিতে পারে, উইটনেসকে দিতে পারে, আমি যদি অভিযুক্ত হই বা সাক্ষী হই আমাকে প্রোটেকশন দিতে পারে, কোর্টের রাইট আছে, কিন্তু কোন ইনভেস্টিগেশনে ব্লেটেন্ট স্টে কোর্ট করতে পারে না। আমি জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে পারি, আর যে জাজ দিয়েছিল ছ মাস পর তার কাছেই ফেরত পাঠানো হলো যাতে এই স্টেটা অব্যাহত থাকে, নাকি? আমি প্রশ্ন ছুড়ে দিলাম। গত বছর প্রাক্তন নিরাপত্তা রক্ষীর খুনের অভিযোগের মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভবানী ভবনে রেখেছিল সিআইডি, সেদিনই তাকে রক্ষা কবচ দেয় কলকাতা হাইকোর্ট। খুনের অভিযোগের মামলার তদন্তে স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। অভিষেক ব্যানার্জি এবং তার যে পরিবার সম্পর্কে যে তথ্য উঠে আসছে সেই নিয়ে তো কোনো কথা বললেন না, শুধু অপরের গায়ে কাদা ছেটানো আর বিচার ব্যবস্থার প্রতি আঘাত আনার চেষ্টা। আমরা যেটা বলে আসছি বারবার, সংবিধানের প্রত্যেকটি স্তম্ভকে এরা নস্যাৎ করতে চায়, ধ্বংস করতে চায়, সেই কারণে বিচার ব্যবস্থার বিরুদ্ধেও বিষোদ্গার করা শুরু হয়েছে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা করি। সব মিলিয়ে ইডির জিজ্ঞাসাবাদের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় রাজনীতি। আশাবুল হোসেন, প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।